আমরা যখন পিএসপি ব্যাসিক অধ্যায়ে অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম তখন বিষয়টি অনেকটাই অস্পষ্ট ছিল এখন আমরা অ্যারের ওপর বেচ করে একটি ডাইনামিক প্রজেক্ট দেখব প্রজেক্টের নাম হচ্ছে র্যান্ডম ম্যাসেজ এ ধরনের ডাইনামিক ফিচার আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময়ে দেখে থাকব। যার অনন্য ব্যবহার সাইটের শোভাবর্ধনের পাশাপাশি একই সময়ে বিভিন্ন ভিজিটারের সামনে বিভিন্ন রকম ম্যাসেজ প্রদর্শন করে থাকে এ মুহূর্তে আমরা আছি ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভারে র্যান্ডম আন্ডার ডট পিএইচপি নামে একটি ফাইল সেভ করে নিয়েছি শুরুতেই আছে পিএইচপির বেসিক কোড এর আমরা যথারীতি একটি অ্যারে উপস্থাপন করেছি এটি আছে একটি ভেরিয়েবলের মাঝে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে ভেরিয়েবল নেম অ্যারে দিয়ে ফার্স্ট ব্রাকেটের মাঝেই লেখা হয়েছে আল আমিন রাজীব সজীব এবং নাইম চারটি নাম এখানে ব্যবহার করা হয়েছে নিচের দিকে আরও একটি ভেরিয়েবেল যে কোনো নামের হতে পারে আমরা এখানে লিখেছি র্যান্ট মেসেজ ইকুয়াল টু র্যান্ট এগুলো স্পেশাল কোড এগুলো যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হবে পরবর্তীতে জিরো কাউন্ট শুরু করবে এ কারণে কাউন্ট ব্যবহার করা হয়েছে কাউন্ট করবে কোন জায়গা থেকে ভ্যারয়েবল নেইম থেকে উপরে যে ভ্যারয়েবল তৈরি করা হয়েছে সেটির নাম এখানে লিখে দিয়েছি মাইনাস ওয়ান এটি দেয়া হয়েছে এ কারণে যে যখনই নাম কাউন্ট করতে করতে শেষ হয়ে যাবে তখন যেন পরবর্তী রিফ্রেশ কিংবা ক্লিকে পেছনেরটি আবার চলে আসে এখানে যদি জিরো দেয়া হয় তাহলে একসময় স্ক্রিন নিঃশেষ অবস্থায় প্রদর্শিত হবে সে কারণেই মাইনাস ওয়ান যুক্ত করা হয়েছে সবশেষে ইকো ভ্যারিয়েবল উপরে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেই ভ্যারিয়েবলের নাম এবং এর সামনে থার্ড ব্র্যাকেটের মাঝে ভ্যারিয়েবল র্যান্ড ম্যাসেস অর্থাৎ এর সামনে যে কমান্ড আছে সেই কমান্ড বাস্তবায়িত হবে সবশেষে পিএইচপি ক্লোজ করা হয়েছে আমরা এখন ব্রাউজারে ফিরে যাচ্ছি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি গুরু স্ল্যাশ দিয়ে সরাসরি আমরা পাচ্ছি র্যান্ডম ম্যাসেজ ডট পিএইচপি নামের ফাইল এখানে বর্তমানে নাইম লেখা দেখতে পাচ্ছি যখনই আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করছি তখন সজীব লেখা প্রদর্শিত হচ্ছে আবার যদি রিফ্রেশ দেই তাহলে আল আমিন একইভাবে আবার যদি রিফ্রেশ দেই তাহলে রাজীব এভাবে যতবার রিফ্রেশ দেব বারংবার নামের পরিবর্তন ঘটবেই এটি হচ্ছে সাধারণ লেখার নিয়ম অর্থাৎ অ্যারে লেখার সাধারণ নিয়ম পাশাপাশি আমরা কিন্তু ভিন্নভাবে অ্যারে উপস্থাপন করতে পারি সেটি দেখার জন্য আমরা এখানে আপাতত কমেন্ট চিহ্নের মাধ্যমে লাইনটিকে অফ করে দিচ্ছি এবং নিচে যে লাইনগুলো লিখেছিলাম কমেন্ট চিহ্ন সরিয়ে লাইনগুলোকে সতেজ করছি এখানে আমরা প্রত্যেকটি ভ্যারিয়েবলের নামকরণ করেছি অ্যারের যে ভ্যারিয়েবল এস এম জি থার্ড ব্র্যাকেটের শুরু শেষ এর সামনে ইকাল চিহ্ন দিয়ে মেসেজ লিখে দিয়েছি আলাদা আলাদা মেসেজ প্রদর্শন করবে সে কারণে এখন নিচের লাইন থেকে সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র দুটি জায়গায় ভ্যারয়েবল পরিবর্তন হবে আমরা ভ্যারয়েবল এস এম জি একই ভ্যারিয়েবল বারংবার ব্যবহার করেছি প্রত্যেকটি ম্যাসেজের জন্য যেখানে ভ্যারেবেল নেইম আছে সেই স্থানে আমরা ভ্যারেবেল এস এম জি যে কোনো নামের ভ্যারিয়েবল হতে পারে আবারও বলে নিচ্ছি ভ্যারয়েবল এস এম জি পেস্ট করছি এবং নিচের লাইনে ইকুয়ের জায়গায় ভ্যারেবেল এস এম জি পেস্ট করছি ফাইলকে সেভ করছি এখানে যে কাজটি করা হলো আগে যেরকম ভ্যারয়েবল নেম থেকে তথ্য নিয়ে আসবে এবং র্যান্ডম আকারে প্রদর্শন করবে সেটি বলা হয়েছিল এখন হচ্ছে ভ্যারেবেল এস এম জি থেকে তথ্য নিয়ে র্যান্ডম আকারে শো করবে ইকোর জায়গায় একই বিষয় দেওয়া হয়েছে আমরা এখন ব্রাউজারে ফিরে যাচ্ছি ব্রাউজারে রিলোড করছি লেখা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট সিএমএস যে লেখাটি আমরা লিখেছিলাম চার নম্বর লাইনে আমরা যদি ব্রাউজারে আরেকবার রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি বেস্ট পিএইচপি tutorial named গুরু পিএইচপি গুরু আরেকবার যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এস and অ্যান্ড basic বেসিক ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউ এভাবে করে একই সময়ে বিভিন্ন ভিজিটরের সামনে র্যান্ডোমাইজ বিভিন্ন মেসেজ প্রদর্শন করতে সক্ষম আমাদের এই র্যান্ডম মেসেজ প্রজেক্টি সামনে লেসনে আমরা দেখব র্যান্ডম ইমেজ